আজকে আমরা আপনাদেরকে 175 ফুটের এই জাহাজের রিভিউ দিতে যাচ্ছি। এটা হচ্ছে পিছন দিকটা জাহাজের, পুরো জাহাজটাই আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আরও একটি বিশাল বড় শিপের রিভিউ নিয়ে, আর এটা হচ্ছে 2000 একটা শিপ, 175 ফুটের শিপ। আমরা আজকে আপনাদেরকে এই শিপটা রিভিউ দেবো, যেটা দেখতেছেন 2000 ফুটের শিপ। উপরে যাই, ডিটেলসে আরও কিছু জানানোর চেষ্টা করি। আমরা এখন ঠিক শিপটির উপর দিকে যাব, আর উপরে যাওয়ার আগে দেখাই এটা হচ্ছে সামনের দিকটা, যে দিকটা দেখতেছেন অনেকটা উঁচু, 2000 একটা শিপ, যে শিপটাতে এখন আমরা উপরে যাব। আর এটার শিপটা পাশে হচ্ছে 37 ফুট, এরকম উইপ। এটা কিন্তু একটু ব্রং করার জন্য তোলা হয়েছে সম্ভবত। আর ওই হচ্ছে পিছন দিকটা একেবারে শেষে যায়, আগে আবহাওয়া থাকতে একদম উপরের দিকটা দেখা যায়। এই হচ্ছে 2175 ফুটের একটা জাহাজ, যে জাহাজটি এখন দেখাইতেছি আপনাদেরকে। তো আমরা জাহাজটির উপরে যাই, উপরে দেখা আর কী কী আছে। আমরা ঠিক জাহাজটির উপরে যাচ্ছি এখন, আর আপনাদেরকে এই জাহাজটা পুরোটা ঘুরে দেখাই, এই জাহাজটির ভিতরে বাহিরে কী কী আছে। চলে আসলাম ঠিক শিপটির উপরে, আর পাশে হচ্ছে এটার 36 ফুট, যে এই শিপটাতে দাঁড়িয়ে আছি। আর সামনের দিকটা দেখাই আপনাদেরকে, সামনে যেটা গ্রাফ বলা হয় বা হাইড্রোনিকের যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা দেখাই কী কী আছে। এই দুটো হচ্ছে স্টোরুম, এই একটা ওই একটা স্টোরুম। আর এখান দিয়ে হচ্ছে নিচে নামে, জাহাজটির নিচে নামার সিঁড়ি হচ্ছে এদিকে। আমরা ঠিক শিপটির একেবারে সামনের দিকে চলে আসলাম। সামনের দিক যদি দেখাই, এখানে একটি সার্চ লাইট আছে বড়, যেটা দিয়ে রাতের বেলা আর কি জ্বালানো হয়। আর এটা হচ্ছে অ্যাঙ্কার, অ্যাঙ্কারের সেট পুরোটা, আর এটাকে বলা হয় জিপসি বলা হয়। পুরো সেটটার নাম হচ্ছে জিপসি, অ্যাঙ্কার নিচে আছে হচ্ছে নোঙর। আর এটা হচ্ছে মাছ তোলার সামনে। এখান থেকে যদি আমরা আপনাদেরকে যে জিপসির মেশিনটা আছে, যেটা দিয়ে আর কি নোঙর ওঠানো হয়, এ হচ্ছে মেশিনটা। আর এটা দিয়ে গরম বাতাস, মানে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা হয়, গরম বাতাসটা আর কি এদিক দিয়ে বের করা হয়। সম্ভবত এটা সেলফ দ্বারা স্টার্ট নেওয়া হয়, ওই যে এটা হচ্ছে সেলফ। আর এটা থেকে হচ্ছে ব্যাটারি চার্জ হয় অটোমেটিক, যখন স্টার্ট করা হয় ঠিক এটা থেকে অটোমেটিক চার্জ হয়। আর এটা হচ্ছে 4 সিলিন্ডার একটি মেশিন। আর এইখানে এটা হচ্ছে এয়ার ফিল্টার, যেটা দিয়ে আর কি বাতাস ঢুকে, এটা দিয়ে মানে ভিতরে একটি ফিল্টার আছে, ওই ফিল্টারের মাধ্যমে ময়লা টলে পরিষ্কার, মানে এটার ভিতরে আটকে রাখে, তারপর ভিতরে বাতাস ঢুকে আর ঠিক এটা দিয়ে হচ্ছে গরম বাতাস বের হয়। আর এটা সম্ভবত এই ইঞ্জিনের ট্যাঙ্কে, এখানে মিটার টিটার সবই আছে, সেলফের যে স্টারের এটা চাবিটা হয়েছে চাবি। তো আমরা আপনাদেরকে এখান থেকে যদি দেখাই, এটা হচ্ছে 2175 ফুটের একটা জাহাজ, আর পাশে হচ্ছে 37 ফুট, মালের ধারণ ক্ষমতা জানি না কত ফুট, আমরা একটু পরে জানিতেছি, যদি জানতে পারি জানার চেষ্টা করব। সামনে যেয়ে আরও দেখা আরও কী কী আছে। আর সম্ভবত ইঞ্জিনটা কাজ টাজ করা হইব, পিছনে হচ্ছে গিয়ারটা, সামনে পিছনে নেওয়ার গিয়ার। তো আমরা এখন ঠিক হচ্ছে পিছন দিকটা যাব, শিপের সামনের দিকটা তো দেখালাম আপনাদেরকে, আমরা পিছন দিকটা দেখাই পিছনে আরও কী কী আছে। এই শেপটা মূলত সম্ভবত রং করা হয়েছে, প্লাস আরও টুকটাক হয়তো কাজ করা হইব, বেশি দিন হয় নাই, হয়তো 2-1 দিন ধরে উঠানো হয়েছে। আর কিছুদিন আগে কিন্তু আমরা এটা রিভিউ দিছি, তার পিছনে হচ্ছে গ্লোরি অফ শ্রীনগর লঞ্চটি, যেটা এখন কাজ করা হইতেছে, মানে বরাবরের মতো আপডেট করা হইতেছে, দেখে কাজটা ধরা হয়েছে। ইঞ্জিন রুমটা দেখানো সম্ভব না, তো উপরে যাই, উপরে দেখি আরও কী কী আছে এই শিপটার। আমরা প্রায় উপরের দিকে এখন চলে আসছি, আর এই হচ্ছে যেটা ক্লাসিক ডিজাইন বলা যায় শিপটির, এটা একেবারে সাবসিজার ডিজাইন। পিছন দিকটাতে চলে আসলাম, পিছন দিকে হচ্ছে কাসিগুলো রাখলাম, যে ধরুগুলো আছে ওগুলো বলে কাসি। আর এই দিক দিয়ে হচ্ছে মাস্টার ব্রিজে যাওয়ার সিঁড়ি। পুরো শিপটাই আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, এই শিপটার ভিতরে কী আছে না আছে। আর ওইখানে হচ্ছে একটি বাল্বের পিছনে ব্যাক গিয়ার দেওয়া হয়েছে, তো যাই হোক আমরা ওটা পরেই দেখাই। এখানে পানির ট্যাঙ্কি আছে, আর এটা হচ্ছে অ্যাডজাস্টার বক্স, স্যালেন্সারের বক্স।
এটার আসলে এটার দুইটা সম্ভবত ইঞ্জিন ব্যবহার করেছি শীতটাতে। আমরা একেবারে শেষে পিছন দিকটা দেখাবো আপনাদেরকে। আর এইখানে একটি ছোটখাটো তেলের জাহাজ আছে, যে জাহাজটা দেখতেছেন তেলের জাহাজ। আর এইদিকে হচ্ছে মাস্টার ব্রিজ, এই জাহাজটি মাস্টার ব্রিজ হচ্ছে এইটা। তো আমরা ঠিক শিপটার মাস্টার ব্রিজে চলে আসলাম, আপনাদের যদি দেখে একেবারে আপডেট মাস্টার ব্রিজ বলা যায়। এটা তো টেলিগ্রাফ অনেকেই চিনেন, এখান থেকে ইঞ্জিন স্টার্ট প্লাস বাড়ানো কমানো হয়। আর এই যে এটা তো ভাই সার্চ লাইট ঘুরানো হয় না, এটা দিয়ে হচ্ছে যে সামনে যে সার্চ লাইটটা আছে এটা দিয়ে হচ্ছে মোটরের মাধ্যমে আর কি ঘুরে, এখান থেকে আর কি পুরোটা কন্ট্রোল করা যায়, ডাইনি ভাবে নেওয়া হয়। যেমন অন্যান্য শিপে যেমন এরকম একটা চাকির মতো থাকে, ওটা হাত দিয়ে ঘুরানো হয়। আর এইখানে যেটা দেখাইতেছি এটা দিয়ে হচ্ছে সুগান ডাইনি ভাবে নেওয়া হয়, মানে জাহাজে যখন ডাইনি ভাবে যায় তখন এটা দিয়ে ইলেকট্রিক সুগান বলা হয়। আর এটা হচ্ছে ম্যানুয়াল যেটা দেখতেছেন, এটা হচ্ছে যদি ইলেকট্রিক ফেল হয় তখন ঠিক এটা আর কি হাত দিয়ে আর কি ব্যবহার করা হয়। আর এখানে আরও অনেক কিছু আছে যেগুলো দেখতেছেন, এগুলো এক একটা এক সুইচের কাজ। এখানে বিএসএফ আছে, আর এটা হচ্ছে ইকো সাউন্ডার রাডার। আর ওই জিনিসটা ওটা যেটা দেখতেছেন ওটা দিয়ে হচ্ছে জাহাজ কত ডিগ্রি কাত হয়ে আছে ওটা শু করে। আর এখানে আরেকটি আছে, এটা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে এখানে এই শিপটির ভিতরে, যে জাহাজটা এখন দেখাইতেছি। আর এখানে হচ্ছে কম্পাস, এই যে দেখেন কম্পাস, যেটা দিয়ে আর কি দিক নির্দেশনা করা হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এটা দিয়ে আর কি যখন তারা কোনো সমুদ্রে যায় তখন এটা কি ফলো করে বেশি, তখন তো আবার নেটওয়ার্কের অনেক কিছু কাজ নাও করে, মানে সিমের নেটওয়ার্ক। আর এটা সঠিক আমি জানি না আসলে এটা কী, এটা ইউজবি এখান থেকে চার্জার টার্জার দেওয়া হয়, এটা সম্ভবত সোলারের প্যানেলে কিছু হইতে পারে। তো এটা আর কি সোলার, এটা দিয়ে আর কি মোবাইল টোবাইল চার্জ টার্জ দেওয়া হয়, মানে অনেক কিছু আপডেট দেখতেছি এই শিপটার ভিতরে। এখানেও আরেকটি কম্পাস আছে, এটা আর ওইটা সেম জিনিস, এই যেটা কম্পাস দেখতেছেন আর ওইটা একই কাজ করে দুইটা। আর ওইখানে হচ্ছে হাইড্রোনিক হরেন, আর এটা হচ্ছে উপরে সার্চ লাইট, যে সার্চ লাইটটা আর কি ঘুরানো হয়। আর আমরা যদি আপনাদেরকে এই শিপটার ডিজাইনটা দেখাই, দেখেন খুবই সুন্দর, একেবারে একটি ক্লাসিক ডিজাইন করা আছে উপরের দিকটাতে। এখানে লাইটিং ম্যাটিং সবই লাগানো আছে, এগুলো হচ্ছে কাঠের কাঠগুলো লাগানো হয়েছে। অন্যান্য শিপে কিন্তু এরকম ডিজাইন দেখি নেই, মানে আমার মতো আমি দেখি না। আর দুইটা হচ্ছে দুই সাইডে চেয়ার দেওয়া আছে, এগুলো দুই সাইডে বসে থাকে, মাস্টার সাহেব থাকেন জানি, আরও অনেক কাজ টাজ থাকে এটার, মানে দুই সাইডে থেকে দেখে আর কি কোনো কিছু আসতে আসছে কিনা যাচ্ছে কিনা। আর এটার হাইড্রোনিক যে কম্প্রেসারটা আছে এটা সম্ভবত পিছনে। তো আমরা পুরো শিপটি আপনাদেরকে দেখালাম, এখন উপরের দিকটা যাই, উপরে দেখা আরও কী কী আছে। এখানে মাস্তুলটা দেখে আপনাদেরকে একটি কলসের মতো, মানে এটা একটা কলসের মতো মাস্তুলটা। আর আইন বাতি সিগন্যাল বাতি সবই লাগানো আছে। আর এখানে নর্মাল হরেন হাইড্রোনিক হরেন, ওই যে ব্যাটারি চালিত সার্চ লাইট সোলার। আর এই দিকে হচ্ছে মাইক, যেটা দিয়ে আর কি দূরে কোনো কিছু থাকলে মাইক দিয়ে অ্যালাউন্স করা হয় বলা হয়। আর এটা হচ্ছে 175 ফুটের শিপ, যে শিপটা এখন দেখাইতেছে আপনাদেরকে 2175 ফুটের শিপ আমাদের দেশেই তৈরি। আর এখন আপাতত কোনো কাজ টাজ করার জন্য এটা ডগে উঠানো হয়েছে। তো আমরা নিচে যাই, নিচে যেয়ে দেখাই আরও কী কী আছে এই শিপটার, আর পিছন দিকটা দেখাবো, তারপর তো আমরা ভিডিওটা শেষ করে দেব। আমরা ঠিক নিচে যাচ্ছি এখন, আমরা জাহাজটির পিছন দিকটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে দুই ইঞ্জিন সেট আপ করা আছে জাহাজটির ভিতরে। আর এই হচ্ছে পিছন দিক, যে জাহাজটি এখন আপনাদেরকে ভিডিও করে দেখালাম, এটা হচ্ছে জাহাজের পিছন দিক। এই হচ্ছে জাহাজের পপুলার প্লাস পাখা দুইটি আছে উপর দিক থেকে, মানি টানি পড়তেছে। এটা দুই দিন হয়েছে উঠানো হয়েছে, আবহাওয়াটা খুবই চমৎকার, কতটা চমৎকার একটি আবহাওয়ার মধ্যে আছে এখন। আর এই হচ্ছে পিছনের দিকটা ভৈরব। তো আর কিছু দেখানোর নাই, যতটা পারলাম আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম 175 ফুটের জাহাজের ভিতরে কি কি আছে না আছে। তো ভালো লাগছে, এই মাস্টার ব্রিজটা খুবই দেখার মতো একটা মাস্টার ব্রিজ। আর বিকেলটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আল্লাহ রহমতের বিকেল। আমি আপনাদেরকে 175 ফুটের জাহাজের পুরোটাই ঘুরে দেখালাম, একটি জাহাজে কী থাকে না থাকে সব কিছু খুঁটিনাটি দেখানোর চেষ্টা করি। ইঞ্জিন রুমে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ ওইটা হয়তো সম্ভবত কোনো কাজ টাজ করা হইতেছে এর জন্য যাইতে পারিনি, ইচ্ছা হলে যেতে পারতাম কিন্তু না যাওয়াটাই আমি বেটার মনে করছি। কারণ বেশিরভাগ জাহাজের ইঞ্জিনগুলো একই হয়, 2 হেসের 3 হেসের জাহাজ,
একই হয়, খুব কম আপনারা খুব কম জাহাজে দেখতে পারবেন ইঞ্জিনে একটু পার্থক্য থাকে বা পাওয়ারফুল ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়। তো আমার দ্বারা যতটা সম্ভব হলো এই জাহাজটি রিভিউ দিলাম, যেটা এখন আপনাদের দেখালাম 175 ফুটের জাহাজ, 536 ফুট, 2000 একটা জাহাজ। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর চাইলে ফেসবুকে একটা ফলো টলো দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে যেই কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।